অন্যদিকে 14 দিনের জেল হেফাজত শেষ শেখ শাহজাহানের বসিরহাট আদালতে আনা হলো শাহজাহানকে, এবং তাকে দেখে জয় বাংলা স্লোগান সন্দেশখালীবাসী বসিরহাট আদালতে সিবিআই এর আধিকারিকরা। বসিরহাট আদালতে আনা হলো শাহজাহানকে, 14 দিনের জেল হেফাজত শেষে বসিরহাট আদালতে আনা হলো শেখ শাহজাহানকে। অন্যদিকে তৃণমূল জিতবে এমনটাই বলেছেন শেখ শাহজাহান। কি বলেছেন তিনি শোনাই। সঙ্গে রয়েছেন প্রতিনিধি শামীম মোল্লা। শামীম, ঠিক যে ছবি দেখা যাচ্ছে, 14 দিনের জেল হেফাজত শেষে বসিরহাট আদালতে আনা হয়েছে শেখ শাহজাহানকে, বিস্তারিত জানাও এ বিষয়ে। দেখো, একেবারেই রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে সন্দেশখালীতে আক্রান্ত হতে হয়েছিল শেখ শাহজাহানের বাহিনীর হাতে ইডি আধিকারিকদের। তারপরেই কিন্তু সেই ঘটনার নাজার থানার দুটি কেস বা দুটি মামলা দায়ের করা হয়। পুলিশের তরফ থেকে একটি মামলা দায়ের করা হয়, অপরদিকে ইডি আধিকারিকদের তরফ থেকে একটি মামলা দায়ের করা হয়। গত কয়েকদিন আগে শেখ শাহজাহান নাজার থানার 8 নম্বর মামলায় কিন্তু জামিন পেয়েছিলেন, এবং আজ 14 দিন যে জেল হেফাজত ছিল শেখ শাহজাহানের, জেল হেফাজত শেষে আজ কিন্তু ফের বসিরহাট মহকুমা আদালতে নিয়ে আসা হয়েছে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে। এবং ইতিমধ্যেই তাকে কিন্তু আদালতে নিয়ে আসা হয়েছে, এবং এর পাশাপাশি যে শেখ শাহজাহানের আইনজীবীর পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়েছে, এবং ইতিমধ্যেই আদালত চত্বরে অর্থাৎ বসিরহাট মহকুমা আদালতে এসে পৌঁছেছেন সিবিআই এর আধিকারিকরা। যেহেতু সন্দেশখালীর ইডির উপরে আক্রমণের ঘটনায় সিবিআই আধিকারিকরা এই তদন্তের ভার গ্রহণ করে, এবং তারপরে আজ যখন শেখ শাহজাহানের আইনজীবী জামিনের আবেদন করলেন বসিরহাট মহকুমা আদালতে, তখনই কিন্তু সিবিআই আধিকারিকরা সেই জামিনের বিরোধিতা করতে একেবারে বসিরহাট মহকুমা আদালতে এসে উপস্থিত হয়েছেন। এখন দেখার বিষয় আদালত কি রায় দেয়। শাহানা, বেশ ধন্যবাদ শামীম। 14 দিনের জেল হেফাজত শেষে বসিরহাট আদালতে আনা হয় শেখ শাহজাহানকে, এবং এদিন তাকে দেখে জয় বাংলা স্লোগান দিতে দেখা যায় সন্দেশখালীর বাসিন্দাদের।